My dear honorable viewers, today I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. I think you are well by the grace of Almighty Allah. I am also very well by His grace. Today I am going to teach you about decoder. What is decoder? Decoder hoche মূলত কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার একটি প্রক্রিয়া। আই মিন, তুমি এভাবে বলতে পারো যে প্রক্রিয়ায় কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে হয় তাকে বলা হয় ডিকোডার। তো এখন আমরা একটা 3-8 ডিকোডার অঙ্কন করি। আই মিন, তুমি শুনেই বুঝতে পারতেছ যে 3-8 মানে ইনপুট থাকবে 3টি এবং আউটপুট থাকবে 8টি। ওকে, তো তাহলে শুরু করা যাক। প্রথমত আমি সত্যক সারণী অঙ্কন করব। সত্যক সারণী হচ্ছে যে সারণীর মাধ্যমে বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে লজিক সার্কিটের আউটপুট প্রদর্শন করা হয় তাকে বলা হয় সত্যক সারণী। আর প্রথমেই আমি সত্যক সারণী অঙ্কন করব ডিকোডারের। তো আমি প্রথমে সত্যক সারণীটা অঙ্কন করে ফেললাম। সত্যক সারণীটা দেখে একটু খেয়াল করো, এ বি সি এই তিনটি হচ্ছে ইনপুট এবং আউটপুট হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7 যেটা আউটপুট। তো ইনপুট ঘরের মধ্যে আমরা ইনপুটগুলো লিখবো কীভাবে, তুমি এর আগেই যে গেটগুলো শিখেছো সেই সেই গেটের মতোই এখানে একই রকম ব্যবহার করতে হবে। শূন্যের বাইনারি মানে শূন্য, একের বাইনারি মানে এক, দুইয়ের বাইনারি মানে 10, তিনের বাইনারি মানে 11, চারের বাইনারি মানে 100, তারপরে 101, 110 এবং 111, বাকি ঘরগুলো শূন্য বসাও তাহলেই হয়ে যাবে। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, দেখো তো 4-0, 4-1, আবার 2-0, 2-1, 2-0, 2-1, তারপর 1-0, 1-1, 2-0, 1-1, তুমি এভাবে লিখতে পারো। তো এই আউটপুট ঘরগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে একই ঘরের মধ্যে একটার বেশি এক থাকতে পারবে না। সাপোজ তুমি এখানে এক লিখেছো, দেখো তো আউটপুট ঘরের মধ্যে এ লাইনে যদি চিন্তা করো এখানে একটাই এক আছে, আবার এ লাইনে যদি চিন্তা করো তাহলে এখানে কিন্তু একটাই এক আছে, আবার ডি অনের ঘরে তুমি যদি এখানে এক বসাও তাহলে দেখো এই লাইনে একটাই এক, এ লাইনে একটাই এক, আবার যদি এখানে বসাও ঠিক একই রকম ভাবে বসাও তাহলে দেখো একই ঘরের মধ্যে একটাই মাত্র এক থাকতেছে। আর আমাদের নিয়ম হচ্ছে এটাই, এক লাইনে একটির বেশি এক লেখা যাবে না এবং বাকি ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করে দিতে। ওকে, এবার আমাদেরকে এই আউটপুটের সমীকরণ বের করতে হবে। তার আগে তোমাকে আমি ছোট্ট একটি জিনিস শিখাই, সেটা হচ্ছে তুমি প্রশ্নের মধ্যে অনেক সময় দেখে থাকো এরকম ইনপুটের মধ্যে এরকম 3টি থাকে এবং আউটপুটের মধ্যে এরকম 8টি থেকে থাকে। তো তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে ইনপুটের মধ্যে যদি মানে প্রথম দিকে যদি 3টি থাকে এবং আউটপুট লাইনে যদি 8টি থাকে তাহলে এটা হচ্ছে ডিকোডার, তোমাকে এটা বুঝে নিতে হবে। তারপর আমরা যদি আউটপুটগুলো বের করি তাহলে দেখো প্রথমত D0 এর জন্য বের করবো, তো আমরা D0, D1, D2, D3, D4, D5, তারপর D6, D7, আমরা এখন এই D0, D1, D2 এবং D3, D7 পর্যন্ত প্রত্যেকটার আউটপুট বের করব এবং সেটা আমরা এই সত্যক সারণী থেকে আউটপুটটা বের করব। কিভাবে বের করব, দেখো তো D0 এর ক্ষেত্রে আমরা কি বসাবো, D0 হচ্ছে এটা এবং এখানে যে একটা আছে সেই একের ক্ষেত্রে ইনপুট লাইনে A এর ঘরে শূন্য আছে, B এর ঘরে শূন্য আছে, C এর ঘরে শূন্য আছে, এজন্য 3টির মাথায় নট দিয়ে দিব আলাদা করে। যার ঘরে শূন্য থাকবে তার ক্ষেত্রে নট বসবে, এটা তোমাকে মনে রাখতে হবে। তারপর দেখো এই একের ক্ষেত্রে A0, B0, C হবে, A0, B0, C হবে। তারপর এই একের ক্ষেত্রে দেখো A0, B, C0, A0, B, C0, কারণ C এর ঘরে শূন্য আছে। তারপর দেখো এই একের ক্ষেত্রে আমরা A0, B, C, তারপর এই একের ক্ষেত্রে দেখো। ওকে, তো এখন আমরা যেটা দেখতে পেলাম আমরা একটা সমীকরণ পেয়ে গেছি, রাইট? এই সমীকরণটার আবার চিত্র অঙ্কন করতে হবে এবং এই চিত্রটা কিভাবে অঙ্কন করতে হবে এটা পারলে তুমি ফুল মার্ক পাবা। দেখো তো এ বি সি হচ্ছে মূলত এখানে ইনপুট, রাইট? এবং এখান থেকে আমাদের দেখো প্রায় ম্যাক্সিমাম লেটারের উপরে কিন্তু নট আছে, ম্যাক্সিমাম চলকের উপরে একটা করে নট আছে, তাই না? এই জন্য আমরা এর আলাদা নট বের করে নিব, বি এর আলাদা নট বের করে নিব এবং সি এর আলাদা নট বের করে নিব, তাহলে আমাদের আর প্রবলেম হবে না যদি নটগুলো বের করে নিই। তো আমি নটগুলো আগে বের করে নিই।
এবার দেখো তো এ নট বি নট সি নট, তাহলে এটা কিন্তু নট আর বি নট এর ক্ষেত্রে এটা এবং সি নট এর ক্ষেত্রে এটা, তাহলে এই তিনটা থেকে মান নিতে পারি। নিয়ে যেহেতু গুণ অবস্থায় আছে আমি ডি অঙ্কন করতে পারি, কারণ গুণের চিত্র হচ্ছে ডি। তারপর দেখো আছে এ নট বি নট সি, তাহলে আমি এই নটের ঘর থেকে নিব, এই বি নটের ঘর থেকে নিব এবং সি এর ঘর থেকে নিব এবং তিনটা একসাথে গুণ করে দিব। তারপর দেখো যদি আমি এইটা গ্রহণ করি তাহলে এ নট বি সি নট, এ নট বি স্বাভাবিকটা থাকবে, তারপরে সি নট থাকবে। তারপর দেখো পরেরটার ক্ষেত্রে এ নট বি সি, তাহলে এ নট নিব, বি স্বাভাবিকটা থাকবে এবং সিও স্বাভাবিকটা থাকবে। তারপর দেখো এই ক্ষেত্রে এ বি নট সি, তাহলে এ স্বাভাবিকটা থাকবে, বি নটের ঘর থেকে নিব, তারপরে সিটাও স্বাভাবিক নিব। ওকে, আমি এখানে ডি জিরোর ক্ষেত্রে অঙ্কন করলাম। দেখো এ নট বি নট সি নট আমি এ নট থেকে নিলাম, বি নট থেকে নিলাম, সি নটের ঘর থেকে নিলাম এবং তিনটা গুণ করে দিলাম। তারপরে আবার এ নট বি নট সি, এ নট বি নট এবং সি তিনটে নিলাম, নেওয়ার পর গুণ করে দিলাম ডি অনের ক্ষেত্রে। আবার দেখো ডি টু এর ক্ষেত্রে এ নট বি সি নট, তো আমি এ নট বি সি নট, হ্যাঁ তিনটে আলাদা আলাদা করে দিলাম। তারপর দেখো আছে এ নট বি সি, এই দেখো এ নট থেকে নিলাম, তারপর বি স্বাভাবিক নিলাম, সি ও স্বাভাবিক নিয়ে নিলাম। তারপরে ডি ফোর এর ক্ষেত্রে দেখো এ বি নট সি নট, তো আমি এ নিছি স্বাভাবিক, বি নটের ঘর থেকে নিছি এবং দেখো সিটা নটের ঘর থেকে নিছি, তাহলে এ বি নট সি নট। তারপর ডি ফাইভ এর ক্ষেত্রে দেখো এ বি নট সি আছে, তো আমি এ নিব স্বাভাবিক, বি নট নিব এবং শুধু সি নিব এবং তিনটা গুণ করে দিব, তাহলে হবে ডি ফাইভ। তারপরে আবার দেখো ডি সিক্স এর ক্ষেত্রে এ বি সি নট, তাহলে স্বাভাবিক এ নিব, তারপর বি নিব, তারপর সি এর উপর নট আছে, সি নট নিব, এটা হচ্ছে ডি সিক্স। এবার ডি সেভেন এর ক্ষেত্রে দেখো এ বি সি, তার মানে এ ও স্বাভাবিক যাবে, বি ও স্বাভাবিক যাবে এবং সি ও স্বাভাবিক যাবে, তিনটা গুণ করে দিতে হবে, তাহলে ডি সেভেন পাওয়া যাবে। দেখো আমি অলরেডি লজিক সার্কিটটা অঙ্কন করে ফেললাম, তার মানে তোমাকে যদি বলা হয় যে এই থ্রি টু এইট অর্থাৎ ডিকোডার অঙ্কন করো, তাহলে তুমি সহজে অঙ্কন করতে পারবা। কিভাবে করবা, প্রথমে সত্যক সারণী অঙ্কন করবা, তারপরে এই সমীকরণ বের করবা এবং তিন নম্বরে যে তুমি লজিক সার্কিট অঙ্কন করে দিবা, এবং এটা হয়তোবা যে কোনো মূল্যে যে কোনো ভাবে প্রশ্ন থাকতে পারে। সো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা জানা, কারণ ডিকোডারটা অনেকটা ইম্পর্টেন্ট, এনকোডার ডিকোডার ম্যাক্সিমাম অনেকটা ইম্পর্টেন্ট। তো নেক্সট ভিডিও থাকবে হাফ এডার এবং ফুল এডারের উপর, সো অবভিয়াসলি তোমাকে পার্টিসিপেট করতে হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো, আর তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ আনকমন ও মজাদার ক্লাস করতে পছন্দ করে থাকো তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সবার আগে সর্বপ্রথম তুমি চোখ রাখতে পারো আমাদের প্রত্যেকটি ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।